তুমি মামির শাড়ি পরবে, এই জন্য এক্সাইটেড। এটা নিয়েছি জামদানি মেরুন কালারের, আর এটা হচ্ছে ওই দেখো কি আনছে, এটা দেখো আগে তুমি। এটা কি বানাইলো ফুপি? এত প্রিটি একটা ডাক বানাইছে ফুপিকে, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ ফুপি। ও এই চাপ দিলে এটা মরে যাবে, চাপ দিলে তো ও তো স্ম্যাশড হয়ে যাবে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। কি হবে তাহলে? মাউথ বানাও নাই তো মালিহা, মাউথ ছাড়াও খাবে কি দিয়ে? এই বেবি, তোমার বেবিটা যে কান্না করতেছিল, বেবিটা কোথায়? বেবিটাকে নিয়ে আসো, ডাকটা দাও ফুপিকে, ফুপি মুখ বানাই দিক আর তুমি বেবিকে খাওয়াই দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। শরীরটা খারাপ থাকার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। এটা ছিল কিবার আমি সেটাও ভুলে গেছি, আমি 2-3 দিনের একটা ভিডিও একসাথে করে অল্প অল্প একটু রেকর্ড করেছি এরকম আর কি। আসার পরে অনেক প্ল্যানই ছিল এটা করব সেটা করব, কিন্তু যে বলে যার ভাগ্যে যেটা আছে, মানে সুস্থ থাকলে আসলে অনেক কিছুই সম্ভব হয়। তো যাই হোক, এটা ছিল সকালবেলা, আমি এই যে চা খাচ্ছি কেন, আর অ্যামেলিয়া তার ফুপির সাথে খেলা নিয়ে ব্যস্ত। আমার একটা পার্সেল আসবে, ওটার জন্য ওয়েট করছিলাম। ও ও স্টিকটা রাখো বাবা, জুতা পরো, জুতা পরো, নাহলে বেডের উপর উঠো। একটা পার্সেলে মামির শাড়ি আছে, ফুপি নিয়ে আসতেছে পার্সেল, সমস্যা নেই, ফুপি ফুপি নিয়ে আসবে। আইজে ময়লা নাই, আইজের মধ্যে চুল ঢুকে গেছে দেখি, তুমি গোসল করছো তো, চুলগুলো বেঁধে দিবে একটু পরে, দাঁড়াও। ইউ আর সো এক্সাইটেড কেন? তুমি মামির শাড়ি পরবে, এই জন্য এক্সাইটেড। ও কিন্তু তুমি জুতা না পরলে তো তোমাকে আমি শাড়ি পরতে দিব না বাবা। আমি অনলাইনে 2টা শাড়ি অর্ডার করেছিলাম আমার বুটিক পেজ থেকে, ওয়াইদাপুর কাছে হচ্ছে এই পেজটার সন্ধান পেয়েছি, আপু এই পেজ থেকে শাড়ি নিয়েছিল, ইয়া সাবধানে হলো। তো 2টা শাড়ি নিলাম, খুলে দেখি কি অবস্থা। তুমি এত এক্সাইটেড হওয়ার দরকার কি, খুলো। ওয়াও, একটা অর্গানজার উপরে ওয়াইদাপু, এটারই মনে হয় হলুদ কালারটা নিয়েছিল। তো পরে আমি ভাবলাম আল্লাহ, আম্মু এখানে রাখো, একটা নিয়েছি জামদানি মেরুন কালারের, আর এটা হচ্ছে আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ চাইলে দেখে নিতে পারেন। এগুলো আমি কিনেছি, মানে এটা কিন্তু কোনো প্রমোশনাল ইয়ে না, পেইড প্রমোশন না, এটা আমি কিনেছি, এখন আপনাদের সাথে শেয়ার করলাম। এইটার ইয়েটা কালারটা আমি চুজ করেছি, এটার মধ্যে মানে 3টা কালার হয়, ইটস বিউটিফুল। আর মা দেখি জামদানিটা দেখি, আর এই হচ্ছে আমার জামদানি শাড়ি। পেজে ভিজিট করলে আপনারা দাম দেখতে পারবেন, খুবই রিজনেবল প্রাইসে ওনাদের শাড়িগুলো পাওয়া যায়। বাবা কী করতেছো, রিক্সা যাবা? দেখি চুল চুকগুলো চোখের মধ্যে খালি চুল আসতেছে, আমি ইয়ে দিয়ে দিই, ক্লিপ দিয়ে লাগাই দিই, আসো। এখানে মা রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর শিখছিলাম একটু টক রান্নাটা। আজকে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে, তো আজকে একটা ডিফারেন্ট জিনিস শিখলাম, সেটা হচ্ছে হলুদ লবণ মরিচের সাথে একটু তেল দিয়ে যদি মাছ ভাজা হয়, মানে মাছ ভাজার জন্য তো তেল ইউজ করা হবেই, প্লাস মাখানোর সময়ও যদি একটু তেল দেওয়া হয়, তাহলে নাকি মানে মাছ তাড়াতাড়ি উঠে যায়, মানে নিচে লেগে যায় না। তো ওইটাই একটু মানে আমিও জানলাম নতুন, আপনাদের সাথেও শেয়ার করলাম, অনেকে হয়তো বা জানেন।
আমি আজকে প্রথম জানলাম এটা। তো যাই হোক, এখানে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই পাশে কিছু মাছ রয়েছে, এগুলো হচ্ছে টক রান্না করবে। মা সবসময় মাছের লেজের পিসটার মাথাটা দিয়ে দেখা যায় টকটা রান্না করে, খুবই মজা হয় টকটা। সামান্য পরিমাণ তেল ইউজ হয়, মানে 1 চা চামচ, শুধুমাত্র মাছগুলো একটু ভাজার জন্য আর কি। আমরা সরিষার তেলটা ইউজ করি এখন রান্নাতে, তো 1 চা চামচের মতো সরিষার তেল ইউজ হয়েছে টকটা রান্নাতে। খুবই হেলদি রান্নাটা আর খেতে খুবই মজা। তো এই পাশে কিন্তু তরকারির মাছটাও ভাজা হয়েছে, আর এই পাশে একটা পেস্ট করা হয়েছে রসুন আর কাঁচামরিচের। তো মাছ টকের জন্য যে দেওয়া হয়েছিল সেটাকে ভাজা হয়েছে, এটাকে খুলে ফেলতে হবে, মানে নেড়ে চেড়ে খুলে গেলেও কোনো সমস্যা নেই, যেহেতু টকে রান্না হবে এটা। তো এদিকে মাছটা ভাজা শেষ, আর এই পাশ থেকে টকের এই যে দেখতে পাচ্ছেন তেল কিন্তু নেই বললেই চলে। মাছটা উঠিয়ে জলপাই আর টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, টকটা বেসিকলি হবে জলপাই আর টমেটো দিয়েই ফ্লেভারটা আসবে। তো মাছটা উঠিয়ে সেম জায়গাতেই, মানে সেম প্যানের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে চেড়ে, মানে ভাজার কিছু নেই, জাস্ট হালকা করে একটু সতে করে নিতে হবে। এরপর এটাতে ঝোলের জন্য পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। আর এই পাশে অ্যামেলিয়া তার দাদার সাথে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, গান ছেড়ে নাচ, মানে পিয়ানোতে গান বাজিয়ে সে ড্যান্স করছিল। তো আমি আবার রান্নাঘর থেকে এই পাশে এসেছি। আসলে শরীরটা খুবই খারাপ লাগে, দেখা যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও মাথাটা ঝিমঝিম করে বা ব্যথা করে, মানে সর্দিতে নাক মুখ ভারী হয়ে আছে। যদিও ওষুধ খাচ্ছি, বাট এই টকটার রেসিপিটা মানে আমি নিজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ মাঝে মধ্যে টক খেতে ইচ্ছা করে, তো ওইটা খাই। আর এই যে ঝোলটা দেওয়া হয়েছিল আর যে পেস্টটা করা হয়েছিল রসুন আর কাঁচামরিচের, ওইটা দেওয়া হচ্ছে সাথে একটু লবণ। ফ্যামিলিয়ার খেলা তো চলছে। তো যাই হোক, রসুন আর কাঁচামরিচের পেস্টটা দেওয়ার পরে আরেকটু পানি অ্যাড করা হয়েছে ঝোলের জন্য। এবার এটাতে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। মাছগুলো তো আগেই ভেজে উঠিয়ে রাখা হয়েছিল ভেঙে ভেঙে, তো সেটা দিয়ে মাছের জুসের একটা সুন্দর স্মেল হবে, মানে মাছের তেল সহ ইয়ে সহ ঝোলের পানিতে একদম, মানে টকটা খুব মজার হয়। তো টকটা যখন মানে হয়ে যাবে, জাল করা হবে, কিছুক্ষণ নামানোর আগে ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট দেওয়া হয়। এই পেস্টটার কারণেই হচ্ছে মানে টকটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলতে হবে টকটা। আর এদিক থেকে তরকারির মধ্যেও ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে। শীতকালের আসলে সব রান্নাই মজা, বিশেষ করে সবজি। আর এখানে আমি অ্যামেলিয়াকে মাছ খাওয়াতে, ভাত খাওয়াতে বসেছি আর কি। ও তো বাংলাদেশে আসার পরে খাওয়া নিয়ে একটু বেশি মানে ডিস্টার্ব করে, মালয়েশিয়াতে এতটা করতো না, মানে আমি খাওয়ার টাইমে খাবার নিয়ে বসাতে পারতাম, কিন্তু এখন দেখা যায় খাবারের সাথে অন্য কিছু, যেমন এই যে রুটি বানাচ্ছে, এই ফাঁকে ফাঁকে খাওয়াতে হয় আর কি। অনেক আদরে যা হয়, আশেপাশের অনেক মানুষ দেখে বায়নাও বেড়ে গেছে। তো যাই হোক, এই পাশে আমি এবার খেয়ে নিচ্ছি ফুলকপির তরকারিটা, আসলে খুব মজা হয়েছিল। আর এই তরকারি আমার যে কামরাঙ্গা মরিচ, বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটা বলে, ওইটা দিয়ে খেতে আমার সবচেয়ে পছন্দ। আর আমার শাশুড়ি সবসময় আমার জন্য, মানে আমি আসলে দেখা যায় ফ্রিজে, এমনি তো আমাদের ফ্রিজে সবসময় থাকতো, বাট স্পেশালি কিনে নিয়ে আসে আর কি, যাতে মানে খাওয়ার সময় নিতে পারি। তো এই যে মরিচ দিয়ে মাখিয়ে মজা করে খাচ্ছি, খুবই মজা লেগেছিল আসলে। শীতের মানে শীতের দিনে দুপুরবেলার রান্নাটা বা দুপুরে খেতে বেশি মজা, দেখা যায় গোসল করে গরম গরম ভাত আর সবজি তরকারি দিয়ে ভাত, মানে খুবই মজা। তো যাই হোক, বিকেলবেলা আবার একটু বের হয়েছি। এখানে আসার পরে প্রত্যেক দিনে আমার শরীর খারাপ থাকুক কি ভালো থাকুক, বেশি খারাপ হলে দেখা যায় মারিয়াকে বলি একটু চটপটি বা ফুচকা নিয়ে আসো, আর ওই দিন একটু ভালো লাগছিল, তো অ্যামেলিয়াকে নিয়ে বেরিয়ে গিয়েছি, একটা কাজে বেরিয়েছিলাম ওর জন্য একটা স্যান্ডেল কিনতে। আর আসার সময় ভাবলাম একটু ফুচকা খাই, রাস্তার পাশেই সব কিছু পাওয়া যায়, মানে বাসা থেকে বের হয়েই যেটা খেতে ইচ্ছা করবে সব কিছু হাতের নাগালে। এই জন্য আসলে দেশের খাবারগুলো খুব মিস করি, দেশের বাইরে তো এইসব খাবার মানে চোখে দেখি না, প্লাস খেতে মন চাইলেও বহুত প্রিপারেশন নিয়ে তারপরে করতে হয়। কে আসছে, কে আসছে, এটা দেখো আগে তুমি, থ্যাংক ইউ বলো স্যার, ফুপিকে থ্যাংক ইউ বলো, করলে যাও। খুশি, তুমি হ্যাপি? এটা ছিল তার পরের দিনের একটা ভিডিও, আমার চাচি শাশুড়ি ননদকে নিয়ে এসেছিলেন মানে চিটং থেকে ঢাকায় একটা কাজে, তো আমাদের সাথে দেখা করে গেল।
আরেই তো এই দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসলে মানে সেভাবে রেকর্ড করা হয় না, তারপরেও আপনারা আমার জন্য ওয়েট করেন, জিজ্ঞেস করেন, আমার খোঁজ খবর নেন, এজন্য যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।